الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا وإياكم بالقرآن الحكيم. جناب صدر جلسة معزز علماء حضرات و امار نبیزیر عاشق دیندار مسلمان بھائیرا بردار اڑل ما بنلا اس کے ای مدرسار وسیلائے আপনারা বিকাল থেকে এই পর্যন্ত হাক্কানি ওলামায়ে কেরাম থেকে দ্বীনের কথা শুনতেছিলেন, এটা আল্লাহর বহু বড় নেয়ামত। এই সমস্ত বায়ান শুনলে ঈমান তাজা হয়ে যায়, আমল করার আগ্রহ পয়দা হয়, গুনাহ করার আগ্রহ কমে যায়, আখেরাতের চিন্তা বেড়ে যায়। মনে করেন ব্যাটারি চার্জ দেওয়ার মতো, ব্যাটারি চার্জ না দিলে ওই ব্যাটারি দিয়ে কাজ হবে কিছু? হ্যাঁ, যদি এই মাহফিলে বসে আপনার আমার কলবের ব্যাটারি এই কোরআন হাদিসের বয়ান শুনে চার্জ না দেওয়া হয়, তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে পড়বে, জামাত ছুটতে থাকবে, জামাতের সাথে নামাজ পড়তে পারবো না। ঈমান দুর্বল হয়ে গেলে জামাত ছোটে, আর কয়েকদিন পরে নামাজ কাজা হয়ে যায়। কি হয়? নামাজ কাজা হয়ে যায়, হালাল হারাম আর বাস বিচার নেই, শেষ পর্যন্ত
বদ্দিন হয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য এই রুহানি চার্জের দরকার আছে কিনা বলেন, এবং এটা এই মাদ্রাসার অবদান কিনা, যেখানে মাদ্রাসা নেই সেখানে হক্কানে ওলামা একরামকে তেমন পাওয়া যায় না। তো আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, আমি আপনাদের বেশি সময় নেব না। এখন 10:40 বাজে, যদি আর 20 মিনিট বয়ান হয় 11টা পর্যন্ত, তো আপনাদের কি কষ্ট হবে? হ্যাঁ, স্বতঃস্ফূর্ত কেউ উঠাউটি করতে পারবেন না। একমাত্র কারণ যদি এক্সেঞ্জার জরুরত হয়, সে তো উঠবেই, তার জন্য আল্লাহ ইজাজত দিছে। এছাড়া দিনই মাহফিল থেকে ওঠা বহুত বড় গুনাহ। এটা এরকম, আপনি জামাতের সাথে নামাজ পড়তেছিলেন, কি করতেছিলেন? জামাতের সাথে নামাজ পড়তেছিলেন, হঠাৎ আপনার ফোন বাজে উঠছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে চলে গেলেন, ফোন আসছে বলে নামাজ ছেড়ে দিলেন, দেখি জায়েজ না নাজায়েজ? নামাজ পড়তেছিলেন, নামাজ ছেড়ে দিয়ে চলে যাওয়া যেমন নাজায়েজ, কোরআন সুন্নার কথা শুনতেছিলেন, কোন অপারগতা নেই, আপনি চলে গেলেন, তাহলে এটার প্রতি অবজ্ঞা দেখানো হলো না? এটা বহুত বড় গুনাহ। সাহাবায়ে কেরাম কখনো যেতেন না। আলা আমরিন জামিয়া লাম ইয়াযহাবু হাত্তা ইয়াযিনু। 18 পারার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের চরিত্র বয়ান করছে, যে আল্লাহ রাসূল যখন কোন আহাম কাজে তাদেরকে ডাকতেন, তারা কেউ যেত না। প্রত্যেকদিন কি আপনাদের ডাকা হয়? হ্যাঁ, বছর দু একদিন দেখা হয়। কত কষ্ট করে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে আনা হয়, এই প্যান্ডেল সামিয়ানা লটকানো হয়, এগুলো করতে ঝামেলা আছে না? তো একটা দিন যদি আপনারা কষ্ট না করেন, মানুষ ফালতু টেলিভিশন দেখতে দেয়, রাতকে রাত নষ্ট করতেছে, বিশ্ব পাপ দেখতে দেয়, বুঝেন নাকি বিশ্বকাপ কি? কি আরে বিশ্বকাপ কিচ্ছু বুঝেন ভাই, এই দেখতে দে রাতকে রাত বিসর্জন দিচ্ছে, আর আপনারা আল্লাহ রসুলের মহব্বতে কয়েক মিনিট বসতে পারবেন না? সংক্ষেপে আমি যেটা বলবো, যে এই মাদ্রাসা আপনাদেরকে কি দিচ্ছে অনেকেই জানে না, মাদ্রাসার কি ফায়দা কি লাভ বহু মুসলমান জানে না, তো কাফেররা খুব ভালো করে জানে, আপনি জানেন না, কিন্তু মাদ্রাসা যে ইসলামের মূল উৎস, এই মাদ্রাসা থাকলে দিনের সব কাজ চালু থাকে, এটা না থাকলে সব অফ হয়ে যায়, এটা মেইন সুইচ, এটা আপনি আমি না বুঝলেও কে বুঝছে? কাফেররা বুঝছে। কেমনে? এখনো দলিল লাগবে না, প্রমাণ লাগবে না? এখন তো ভারতবর্ষ এলেমের মার্কাজ, পুরা দুনিয়ার এলেমের মার্কাজ বর্তমানে কোনটা? ভারতবর্ষ। এর আগে এলেমের মার্কাজ কোনটা ছিল বলেন তো? কোনটা ছিল? রাশিয়া। ভারতবর্ষের আগে এলেমের মার্কাজ কোনটা ছিল? এই যত বড় বড় হাদিসের কিতাব দেখতেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই হাদিসগুলো মক্কায় লেখা হয়েছিল না মদিনায়? রাশিয়ায়।
বলেন বুখারী শরীফ আর মুসলিম শরীফ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সবাই বলতেছে, কিন্তু এগুলো মক্কা শরীফ লেখা হয়নি, মদিনা শরীফ লেখা হয়নি, কোথায় লেখা হয়েছে? ইসলামের মার্কাজ। সেখানে মুসলমানদের যখন দিনই কাজের মধ্যে কমজোরি পয়দা হয়ে গেল, আমাদের মতো হুজুররা আমরা ছাত্র নিয়ে ব্যস্ত থাকলাম, আপনাদের দিন ইমানের খবর নিলাম না যে আপনাদের দিন ইমানের কি অবস্থা, খবর নিলাম না। ওই ফাঁকে ইসলামের দুশ্মনরা ওখানে কমিউনিজম কায়েম করে ফেলল। কি কায়েম করল? হ্যাঁ, কমিউনিজম, কমিউনিস্ট পার্টি কায়েম করল। এটা কায়েম করার পরে কি হল? কমিউনিস্টরা যখন ক্ষমতায় আসল তো ওলামা একরামকে শহীদ করে দেওয়া হল। গতকাল যাকে সালাম করছে, হাদিয়া পেশ করছে, যুবকরা আজকে তাদেরকে জবাই করতেছে একদিনের ব্যবধানে। কালকে হুজুরদের সালাম করছে, আজকে নেতার আদেশে হুজুরদেরকে কি করতেছে? জবাই করতেছে। আমাদের দেশে হয় না এরকম কিছু? তাহলে রাশিয়া হয়েছিল। আমাদের দেশে মুসলমানরা হুজুরদেরকে এরকম জবাই টবাই করে নাই, তাদের নেতা নেত্রীকে খুশি করার জন্য? তাহলে এখানে সম্ভব পর কিনা? ওলামা একরামকে শহীদ করে দিল, তমাম মাদ্রাসা বন্ধ করে দিল। দেখেন, কুফরি শক্তি ক্ষমতা আসার সাথে সাথে তারা মাদ্রাসা বন্ধ করে দিল, মসজিদ বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করে দিল। তাহলে বোঝা যায় না? তারা বুঝে যে মাদ্রাসাটাই মুসলমানদের প্রাণ কেন্দ্র, একথা বোঝা গেল না? এরপর চলে যান আপনি স্পেন। স্পেনের নাম শুনছেন? আরবিতে বলে আন্দালুস, উন্দুলুস না, আন্দালুস। এখানে 400 বছর মুসলমানরা শাসন করছে, 400 বছর। এত আলেমুল্লামা তৈরি হয়েছে, এত আলেমুল্লামা তৈরি হয়েছে, কোন কোন আলেম তো মন্তব্য করে বসছে যে এখান থেকে কেয়ামত পর্যন্ত ইসলামকে মেটানো সম্ভব না। স্পেন থেকে কেয়ামত পর্যন্ত ইসলাম মেটানো আর কি না সম্ভব না। অথচ 400 বছরের মাথা যখন খ্রিস্টানরা ক্ষমতা আসলো, সব মুসলমানদেরকে ওলামায়ে কেরামকে শহীদ করে দিল, শহীদ করে দিল। কিছু লোকরা জাহাজে করে নিয়ে গেল, নিয়ে সাগরের মাঝখানে জাহাজ ডুবাই দিল। আর কিছু লোকরে বলল, তোমরা মসজিদে আশ্রয় নাও, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। তো লোকজন বাড়ি ছেড়ে মসজিদে আশ্রয় নিল। পরে ওরা চতুর্দিক দিয়ে প্যাট্রোল ঢেলে ওই মসজিদে আগুন লাগিয়ে দিল। ওইটা 1 এপ্রিল ছিল এই ঘটনাটা। কোন তারিখ ছিল? 1 এপ্রিল, বেশি দিন যায় না। এই যে মুসলমানদেরকে ধোকা দিয়ে পেট্রোল দিয়ে পোড়াই দিল, ধোকা দিয়ে মসজিদে আয় নেই, সেইখান থেকে তারা এই 1 এপ্রিলকে এপ্রিল ফুল পালন করে। আর ওই কাফেরগুলো দেখা দেখি আমাদের ছেলেরাও অনেকে এপ্রিল ফুল পালন করে, এদের বাপ মাদেরকে শেখায় নাই, চোখ কান ফুটছে আর কিন্তু গার্ডেনে দিছে। আল্লাহর কোরআন কিতাব শেখায় নাই,
এটা যে কাফেররা মুসলমানদেরকে ধোকা দিছিল ওটা পালন করতেছে, এই বুস্তুক ওই বাপ মা সন্তানকে দেয় নাই। আমাদের ছেলেরাও এপ্রিল ফুল পালন করতেছে, বলে নাউজুবিল্লাহ, এটা পালন করা যায়তেছে কোন মুসলমানের জন্য? হারাম, মুসলমান খতম করা হয়েছে। দ্বিতীয় উদাহরণ দিলাম, কুফুরি শক্তি ক্ষমতা আসছে, সব মাদ্রাসা বন্ধ করে দিছে, স্পেন শেষ। তৃতীয় উদাহরণ নেন, ইংরেজরা ভারতবর্ষের ক্ষমতা দখল করে নিল, মির্জাফরকে হাত করে মির্জাফর, উমিসাদ, ঘসেটি বেগম, হ্যাঁ, এদেরকে হাত করে পয়লা তো শুধু বাংলা নিছিল, পরে আস্তে 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 বাড়তে বাড়তে দিল্লি সিংহাসন পর্যন্ত ইংরেজরা দখল করে নিল, নিছিল কেন? মুসলমানদের 800 বছরের রাজত্ব ছিনাই নিল, নিয়ে 200 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম বানায় রাখলো, গরু ছাগলের মতো গোলাম বানায় রাখলো, কত বছর? 200 বছর। এই যে 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখছিল ব্রিটিশরা, রাখার দরুন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ছে না ঘৃণা বাড়ছে? হ্যাঁ, না তো শ্রদ্ধা বাড়ছে। কেমনি বুঝলাম? এখানে ব্রিটিশ কাউন্সিল আছে না, ব্রিটিশের স্কুল আছে না, এখানে ভর্তি করার জন্য আমাদের মুসলমান নাকি লালাইত না, ওখানে ভর্তি করতে পারলে নিজের ছেলেকে নিজেকে কামিয়াব মনে করে কিনা করে? তাহলে আমাদেরকে গরু ছাগলের মতো গোলাম বানায় রাখাতে তাদের প্রতি শ্রদ্ধা বাড়ছে না ঘৃণা বাড়ছে? হ্যাঁ, শ্রদ্ধা বাড়ছে। কারণ আমরা বেকুব জাতি, আমরা কি বেকুব? বেকুব, আন্তর্জাতিক বেকুব, ইন্টারন্যাশনাল বেকুব, কোনটা দোস্ত তাও জানি না, কোনটা দুশ্মন তাও জানি না, দুশ্মনকে দোস্ত মনে করি, ইংরেজদেরকে দোস্ত মনে করি, আর ওলামা কেরামকে ঘৃণা করি। আসল দোস্ত হলো ওলামা কেরাম, তাদেরকে ঘৃণা করি। একটা ব্রিটিশ আসো, সবাই তাকে দেখার জন্য পাগল, ব্রিটিশ মনে হয় যে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, অথচ ওই বেটা একদিনও পায়খানা করে পানি নেয় না, একদিনও ফরজ গোসল করে না, একদিনও ফরজ গোসল করে না, আর খায় কি? শুকর, যা পায়খানার থেকে বেশি না পায়, আর ঘুমায় কি নিয়ে? কুকুর, কুকুর একটা পেশায় ধরে ঘুমায়, গাড়িতে বেঁচেছে একটা কুকুর কোলের মধ্যে রাখছে, শুকর খায় আর কুকুর কোলে রাখে আর পায়খানা করে পানি নেয় না, খালি টিস্যু পেপার দিয়ে ডলে ডলে সেন্ট মারে, সেন্ট মারে। এইটা আমাদের কাছে এত দামি মানুষ যে আমরা ফেরেশতা মনে করতেছি, তাহলে আমরা বেকুব না? বেকুব। এই স্কুল কলেজ তো তারা প্রতিষ্ঠা করে গেছে, তারা দেখলে যে মুসলমানদেরকে বাগে আনা যেতেছে না, মুসলমানদেরকে কন্ট্রোল করা যেতেছে না, তখন তারা রাষ্ট্রীয় শক্তি দিয়ে কি করছিল? স্কুল কায়েম করছিল। স্কুল কায়েম করার পরে লর্ড ম্যাকেল ঘোষণা দিল যে আমরা স্কুল কায়েম করছি, এখানে এমন একটা সিলেবাস আমরা দিছি যে সিলেবাস পড়ার পরে এই দেশের লোকজন সব দেখতে বাংলাদেশি থাকবে, কিন্তু বেড়াদের দিক দিয়ে, চিন্তাধারার দিক দিয়ে, ক্রিস্টি কালচারের দিক দিয়ে লন্ডনই হয়ে যাবে। হয়েছে না হয় নাই?
ইংরেজি শিখে কি ইসলামের খাদেম হয়েছে? না, ইংরেজদের তো চমৎকারী হয়েছে। আরে বলেন না কেন, নাকি আমার টাইম শেষ? আরো কয়েক মিনিট আছে। ইংরেজি পড়ে ইসলামের খাদেম হয় নাই, ইংরেজদের গোলাম হয়েছে। দেখেন না, যে কোনো প্যাচ লাগলে এক ইংরেজ দেখে আনা হয়, কোন ওলামায়ে কেরামকে ডাকা হয়, হুজুর কোরআন হাদিস থেকে সিদ্ধান্ত দেন আমাদের এই প্যাচ লাগছে, আমাদের নেতা নেত্রীদের মুখ দিয়ে কোন দিকটা বেরোইছে, হুজুর আমাদের জটিলতা সৃষ্টি হয়েছে, আপনারা কোরআন হাদিস দিয়ে এর ফয়সলা করে দেন, ডাকছে কোথেকে ডাকবে? ওদের জন্ম হয়েছে ব্রিটিশের প্যাটের মধ্যে, স্কুল কলেজ হলে ব্রিটিশের প্যাট, এই প্যাটে জন্ম হয়েছে, ওইখানে লোক সে গুরুত্ব দেয়। আর মাদ্রাসার পেটাতে তৈরি হয় নায়েবে রসুল, আল্লাহর অলি, ওই লোক তো আল্লাহর অলিকে ডাকবে না, আরেক শয়তান ডাকবে, সেও শয়তান ডাকবে কারে, আরেক শয়তান। তারপরও আমি বলবো না স্কুল কলেজে পড়া নিষেধ, এতটুকু বলবো, পড়েন কিন্তু আল্লাহর রাস্তায় মাঝে মধ্যে তবলিগে সময় দেন, ওলামাদের মজলিসে আসেন, ইনশাআল্লাহ ওই ব্রিটিশের মধ্যে যে কুফরি কালাম আছে, ব্রিটিশ সিলেবাসে যে কুফরি কালাম আছে, এগুলো আপনার মধ্যে থাকবে না, সব দূর হয়ে যাবে। ব্রিটিশ সিলেবাসে নেই, বানর একটা মানুষ হয়েছে আছে, দেখি কুফরি কালাম না সহি কালাম? কুফরি কালাম। আল্লাহ জায়গা জায়গায় কইতেছে আমি প্রথমে আদমকে বানাইলাম, আদমের থেকে হাওয়াকে বানাইলাম, আর আদম হাওয়া থেকে তোমাদের সকলকে বানাইলাম, মানে তোমরা পয়গম্বর আওলাদ। আল্লাহ কইতেছে তোমরা পয়গম্বর আওলাদ, আর ব্রিটিশ সিলেবাস কি বলতেছে? তোমরা বানরের আওলাদ। রাজি আছেন কে কে বানরের আওলাদ হইতে? আর তোলেন বানরের আওলাদ কে কে হবেন? হাকিমুল উম্মত থানু হিসাব কইছে ওরা আর কয়েকদিন পরে বলবে আমরা শুকরের আওলাদ। কিন্তু আমরা মুসলমান, আমাদের কি জন্ম তালিকা বলার অধিকার নেই? ওরা ওদেরটা কইছে, কাফেররা কাফেরটা কইছে, আমরা কি বলবো? আমরা কোথেকে জন্ম হয়েছি? আমরা পয়গম্বর আওলাদ। কার আওলাদ? তো বলতেছিলাম স্কুল কলেজে পড়েন কিন্তু একটু ওলামাদের মজলিসে আসেন, ইনশাআল্লাহ সব কুফরি কালাম আপনার থেকে দূর হয়ে যাবে। আপনি স্কুলে পড়ো, আল্লাহর ওলি হইতে পারেন, যদি ওলামায়ে কেরামের সোহবত আসেন, তাদের সাহচর্যে যদি আসেন, আপনি স্কুল পড়েও আল্লাহর ওলি হবেন ইনশাআল্লাহ। আমি আসলে যে কথা বলতেছিলাম, ব্রিটিশরা এ দেশে দখল করলো, দিল্লির সিংহাসন দখল করলো, মানে কি কাজটা করছিল? মিস্টার টামচন লিখছে, মিস্টার টামচন, যে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খয়বার পর্যন্ত যে প্রশস্ত রাস্তা, এই রাস্তার দুই পাশে বড় বড় গাছ আছে। মিস্টার টামচন ইংরেজ লেখক বলে এর কোন গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে কোন না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই, কোন গাছ বাকি ছিল না। ইংরেজরা ক্ষমতা আসার পরে ওলামায়ে কেরামকে ফাঁসি দিল, এবং যত মাদ্রাসা ছিল সব মাদ্রাসা বন্ধ করে দিল, এক এক মাদ্রাসার নামে 200-300-500 বিঘা জমি অক্ষ ছিল। তখন চান্দা করে মাদ্রাসা চালানো হইত না, চান্দা করে মাদ্রাসা চালানো হইত না, মাদ্রাসার নামে কি ছিল? অক্ষ সম্পত্তি ছিল। ইংরেজরা সব অক্ষ সম্পত্তিগুলো মাদ্রাসার নামের থেকে বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিল, সব মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এরপরে আমাদের কিছু মুরব্বী যারা বেঁচে ছিলেন তারা চিন্তা করলেন যে রাজত্ব তো গেছে আমাদের হাত ছাড়া হয়ে, কারণ ইসলামটা কিভাবে ধরে রাখা যায় এটা চিন্তা করলেন।
চিন্তা করেন, ওনারা ভারতের উত্তরপ্রদেশে দবন শহরে একটা মাদ্রাসা ডালিম গাছের নিচে একজন ছাত্র একজন শিক্ষক দিয়ে চালু করল। শিক্ষকের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদুল হাসান, এই চালু করল। তাহলে আমি তিনটা ঘটনা দেখাইলাম, রাশিয়াতে কুফরি শক্তি ক্ষমতা আসলো, মাদ্রাসা বন্ধ করলো। স্পেনে কুফরি শক্তি ক্ষমতা আসলো, মাদ্রাসা বন্ধ করলো। ভারতে খ্রিস্টানরা ক্ষমতা আসলো, মাদ্রাসা বন্ধ করলো। তাহলে কাফেররা কি জানে? জানে যে মাদ্রাসাটাই মুসলমানদের আসল শক্তি। বুঝছেন কথাটা কি বুঝাইতে চাইছি? এখনো তারা খুব পায়তারা করতেছে, সরকারকে বারবার চাপ দিচ্ছে যে কওমি মাদ্রাসা বন্ধ করো, এদের সিলেবাস বদলাই দাও, বারবার চাপ দিচ্ছে। আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে হেফাজত করছে, দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। যত চাপ দিক সরকার যেন কোন অবস্থায় তাদের চাপের সামনে আমাদের সিলেবাসে হাত না দেয়, এর জন্য খুব চৌকান্না থাকে। এই মাদ্রাসা আছে তো আমরা দিন ইমান নিয়ে থাকবো, এই মাদ্রাসা নেই তবলিগও চলবে না, ওয়াজ মাহফিলও চলবে না, দিনের কোন কাজ চলবে না। এটা হলো পাওয়ার হাউস, এটা হলো মেইন সুইচ। এই জন্য যখন রাজত্ব চলে গেল ভারতের, আমাদের কিছু মুরব্বী দারুল উলুম দেওবন্দ চালু করলেন, কোনো পয়সা কড়ি নেই, এই আপনাদের মতো জনগণ থেকে ছেলে কালেকশন করলেন, তোমার ছেলেটা দাও। আর মুষ্টির চাল কালেকশন করলেন, মুষ্টির চাল যখন যখন পাক হবে এক মুঠ চাল রেখে দিবা, কয় মুঠ? ওটা সপ্তাহ শেষে আমরা নিয়ে দেব। এই এতদিন পরে জনগণ থেকে চাইয়ে মাদ্রাসা চালানো শুরু হলো, বুঝতেছেন? সেইখান থেকে ব্রিটিশের 200 বছর, ব্রিটিশের 200 বছর পরে 1947 পাকিস্তান হলো। হ্যাঁ, পাকিস্তান হওয়ার পরও মাদ্রাসা শিক্ষার জন্য কিছু করছিল পাকিস্তান গভর্নমেন্ট? করছিল কিছু? হ্যাঁ, আরে আলিয়া তো তাদের মাদ্রাসা, এ তো মুসলমানদের মাদ্রাসা না। আলিয়া কি মুসলমানরা কায়েম করছিল না খ্রিস্টানরা কায়েম করছিল? খ্রিস্টানরা কায়েম করছিল তাদের কিছু কেরানি তৈরি করার জন্য, দেখি ওলামা তৈরি করার জন্য। বেকুব যে আমরা, এই জন্য আমরা এই মাদ্রাসা ধরে রাখছি। এই মাদ্রাসার জন্য ব্রিটিশও কিছু করে নাই, পাকিস্তান সরকারও কিছু করে নাই, এখন তো বাংলাদেশ সরকার, তার প্রায় 40-50 বছর হয়ে গেল, বাংলাদেশ সরকার কিছু করছে মাদ্রাসার জন্য? আজ পর্যন্ত এই মাদ্রাসা আপনাদের থেকে চেয়ে চেয়ে নিয়ে নায়েবে রসুল তৈরি করতেছে, অর্থাৎ মুসলমানরা নিজের উদ্যোগে চান্দা দিয়ে প্রত্যেকে নিজের এলাকায় মাদ্রাসা কায়েম করে এই হাফেজ তৈরি করতেছে, মৌলানা তৈরি করতেছে, মুফতি তৈরি করতেছে, সব জনগণ নিজের উদ্যোগে। এখানে এখানে সরকারের এক পাই পয়সা কোনো অবদান নেই, অথচ মাদ্রাসার থেকে হাফেজ হয়ে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ লোক ইমামতি করতেছে, লক্ষ লক্ষ লোক মাদ্রাসার থেকে হাফেজ হয়ে লক্ষ লক্ষ লোক ইমামতি করতেছে। একটু আগে তিনি বয়ান করলেন, উনি তো কোনো মাদ্রাসা পড়ছেন, পড়ছেন না, উনি এখন আমেরিকাতে ইমামতি করতেছেন, তো ওইখান থেকে ডলার পাঠাইতেছে না? এরকম লক্ষ লক্ষ লোকের ডলার পাঠাইতেছে, এতে কি সরকারের কোনো লাভ হইতেছে না লস হইতেছে? হ্যাঁ, কমই মাদ্রাসার দ্বারা সরকার লাভ হইতেছে, কিন্তু এখানে একটা পয়সা ব্যয় করতেছে না। তাকে বোঝানোর মতো কোন মন্ত্রীর আজ পর্যন্ত ক্ষমতা দেয় নাই, কোন মন্ত্রী মিনিস্টার আমরা আজ পর্যন্ত পাঠাইতে পারি নাই যে সরকারকে বুঝাইবে যে এইটাই হলো আসল ইসলাম, এটা টিকায় রাখা শুধু জনগণ না সরকারেরও দায়িত্ব, এটা টিকায় রাখা শুধু কে জনগণ না বরং সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব।
যাই হোক, মাদ্রাসার গুরুত্ব বলতেছিলাম, মাদ্রাসা থাকলে আমাদের সব ঠিক থাকবে, সহি দিন পাব। আমরা সব ভণ্ডামিতে বলে দেব, মাদ্রাসা না থাকলে কি হবে, ভণ্ডামিতে ভণ্ড ফিরে ভরে দেবে, আমাদের দিন ইমান সব নষ্ট হয়ে যাবে। কাজে এই মাদ্রাসায় ছেলে দিতে কি আপনারা রাজি আছেন? এই মাদ্রাসা আপনাদের ছেলে পেলেদেরকে নায়েবে রসুল বানিয়ে দিবে। নায়েবে রসুল থেকে কোনো বড় ডিগ্রি আছে না, তাদেরকে নায়েবে রসুল বানিয়ে দিবে, হাফেজ বানিয়ে দিবে, যার এক একজন হাশরের ময়দানে দশটা টিকিট পাবে বেহেশতের, এমন দশজনকে সুপারিশ করে বেহেশতে নিবে যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে গেছিল। আপনার সন্তানদেরকে এই আলেম হাফেজ বানিয়ে দিবে, আর আপনাদেরকে ফরজ এলেমটুকু শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? আমার টাইম শেষ, তো ফরজ এলেমটুকু বলে দিই। গণেন তো, ফরজ এলেম হল পাঁচটা বিষয় গণেন, ইমান শিক্ষা করা, ইবাদত সুন্নত অনুযায়ী করা, রিজিক হালাল রাখা, বাপমা সহ বান্দার হক আদায় করা, অন্তরের দশটা রোগের চিকিৎসা করা। অন্তরের রোগ আছে শুনছেন কোনদিন? এটা নাম পান তো হিংসা, অহংকার, হিংসা, রিয়া, এগুলো লোভ লালসা, রাগ। হ্যাঁ, অন্যের বিবি দেখলে, সুন্দরী বিবি দেখলে বারবার তাকানো হয় কিনা, এগুলো অন্তরের রোগ। এই দশটা রোগের চিকিৎসা করাকে আত্মশুদ্ধি বলে। এই মাদ্রাসা মাঝে মধ্যে আপনাদেরকে ডাকবে, ডেকে এই পাঁচটা বিষয় ব্যাখ্যা দিবে। এই পাঁচটা বিষয় যখন আপনারা জানতে পারবেন, কটা বিষয়, কটা বিষয়, তখন আপনাদের ভিতরে ফরজ এলেম এসে যাবে। এই পাঁচটা বিষয় জানা ফরজে আইন, আর মাওলানা মুফতি পাশ করা কি ফরজে কিফায়া বলেন? মাওলানা মুফতি পাশ করা ফরজে কিফায়া, আর এই পাঁচটা বিষয় জানা কি ফরজে আইন। আপনারা ছেলে দিবেন, আর্থিক সহযোগিতা করবেন, মাদ্রাসাওয়ালারা আপনাদের ছেলেদেরকে নায়েবে রসুল বানিয়ে দিবে, আপনাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। কাজে মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছেন না? আরে এরে বলবেন যে এটা অস্ত্র তৈরি কারখানা, ইহুদিরা শিখাই দিছে, ইহুদিরা শিখাই দিছে যে এটা অস্ত্র তৈরি কারখানা, এখানে বোমা তৈরি হয়, কারা শিখাই দিছে? ইহুদিরা। সেই বুলি আজকে মুসলমানদের মুখে আসছে, আসছে কিনা আপনারা বলবেন? এটা 1400 বছরের মধ্যে কেউ মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধার করতে পারছে? এই তো মিথ্যা কথা কেন বলা হইতেছে? ইসলাম কি বোমা মারে ইসলাম শিখাইতে বলে না দাওয়াতের মাধ্যমে? হ্যাঁ, তাহলে বোমা কেন শিখাবে এখানে? ইহুদিরা শিখাইছে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র। তাহলে আল্লাহ আমাদের সকলকে মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।